যুবকরা শোনো, সময় কিন্তু বেশি নাই, যে কথাগুলো বলবো এটা একদম মেমোরাইজ করতে হবে, শুনতে হবে, দেন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই। এটা অ্যাপ্লাই করতে পারবা ইনশাআল্লাহ। এই জোরে কয় ইনশাআল্লাহ। শোনো, মেয়েদের পেছনে ঘুরে তুমি তোমার জীবনটাকে নষ্ট করে দিও না। জোরে কও ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম একবার দুইবার তিনবার করে বলছি, তুমি একটা মেয়ের পেছনে ঘুরে জীবন নষ্ট করবা, ওই মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে না, বরং অন্য মেয়ের সঙ্গে বিয়ে করতে হবে, হাতে পায়ে ধরে চিল্লাই কও ঠিক কিনা? তবে আর একটা সাজেশন দেই, কোনো মেয়ের পেছনে দৌড়াবা না। এস্টাবলিশ ইউর সেলফ, সেট ইউর টার্গেট অ্যান্ড সেট ইউর গোল। তুমি কি হবা? ডক্টর হবা? সেট ইউর টার্গেট। ইঞ্জিনিয়ার হবা? সেট ইউর টার্গেট। ম্যান, কি হবা এখনই ঠিক কর। যদি তুমি সফল হতে পারো, মেয়েদের আব্বারা তোমার পেছনে লাইন ধরবে চিল্লাই কও ঠিক কিনা? এস্টাবলিশ ইউর সেলফ, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, এমন জীবন তোমাকে গড়তে হবে যে প্রত্যেকটা মেয়ের জীবনের ড্রিম বয়, স্বপ্নের রাজকুমার হবা তুমি চিল্লাই কও ঠিক কিনা? অনেক যুবক ময় মুরব্বীরে ভাড়া করে, ভাড়া করে কয় একটু যান, ওর আব্বারে গিয়ে কল করে আমার ভাল লাগে আছে না নাই? এই মিয়া, তোমার অ্যাটিটিউড লেভেল এত স্লো কেন, এত লো কেন? তোমার অ্যাটিটিউড লেভেল হবে হাই, চিল্লাই কও ঠিক কিনা? তুমি হবা স্মার্ট, তুমি কারো পা ধরবা না, কারো দোয়ারে তুমি যাবা না, চিল্লাই কও ঠিক কিনা? তুমি হবা এমন যুবক যে যুবকের এত সৌন্দর্যতা থাকবে, স্মার্টনেস থাকবে, যে প্রত্যেকটা পরিবার চাইবে ওই যুবককে জামাই বানাতে, চিল্লাই কও ঠিক কিনা? জোরে কও ঠিক কিনা? আবার এখন তো ডিজিটাল যুগ আসছে, অনেক আব্বা আম্মা সরকারি চাকরিজীবী ছাড়া মেয়েকে বিয়ে দিতে চায় না, কয় যে আপনার মেয়ের বিয়ে দেন না কেন, বলে যে সরকারি চাকরিজীবী খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে মেয়ের বয়স 26-27, চার পাঁচটা প্রেম করে জীবন নষ্ট, চিল্লাই কও ঠিক কিনা? আব্বা জানারা কিছু কথা বলে যাচ্ছি, মনে রাখবেন, আপনি যদি সরকারি চাকরিজীবীর আশায় মেয়ের জীবনকে নষ্ট করেন, কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে দাঁড়াতে হবে। কথা কোন ঠিক কিনা? না, টাকা দেখবেন না, টাকাটা পড়ে না, রিলিজিয়াস, হি শুড বি রিলিজিয়াস পারসন। আল্লাহর হাবিব বলেছেন, ফাদফা বিদাতি দ্বীন তারিবাতি ইয়াদাক, বিকাম সাকসেসফুল বাই সিলেক্টিং দ্য ওয়ান হু হ্যাজ রিলিজিয়ন ক্যারেক্টার এন্ড কন্ডাক্ট। আল্লাহ বললেন, টাকা পয়সা দেখা যাবে না, আগে দেখতে হবে চরিত্র এবং সে ধার্মিক কিনা, চিল্লাই কও ঠিক কিনা? এখনকার আব্বা জানেরা তো চরিত্রবান ছেলে খোঁজেই না, টাকা যার কাছে আছে মাইয়া দেওয়ার জন্য পাগল, চিল্লাই কও ঠিক কিনা? আবার অনেক মেয়েরা আছে দেখবেন, শেষ কথা এটা, এটা বলেই আই উইল ফিনিশ মাই লেকচার ইনশাআল্লাহ। অনেক মেয়ে আছে দেখবেন, আব্বা কয় যে তোমারে এই ছাওলের সঙ্গে বিয়ে দিব, মানে কে দেখি তো ছবি বের করছে ছেলেটা, দেখে যে দাড়িওয়ালা, কিওয়ালা, এই কথা কয় না, কিওয়ালা মেয়ে হচ্ছে আলগা মডার্ন, কি মডার্ন, একটু বেশি আপডেট আর কি, কয় দাড়িওয়ালা আব্বা খ্যাত, দাড়িওয়ালা কি? আমি বলি, বোন তোমার 14 গোষ্ঠী খ্যাত এবং দাড়িওয়ালা সবচেয়ে স্মার্ট, চিল্লাই কও ঠিক কিনা? দাড়িওয়ালার মতো স্মার্ট পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে? আমার নবীর দাড়ি ছিল কি ছিল না? হি ওয়াজ দ্য মোস্ট স্মার্টেস্ট পার্সোনালিটি ইন দিস ওয়ার্ল্ড। আমার নবীর মতো এত সুন্দর দার্শনিক পুরুষ, এত সুন্দর সুদর্শন পুরুষ পৃথিবীতে কেউ হতে পারে না, চিল্লাই কও ঠিক কিনা? আর একটা কথা বলি যুবকরা, শোনো, আব্বাদেরকেও বলি, ভালো করে শুনবেন, মাই লাস্ট মেসেজ, যেই মেয়ে কোনো ছেলেকে দাড়ি দেখে বিয়ে করতে চায় না, আমি ওই যুবককে বলবো, যুবক ওই মেয়ে তোমার ঘরের বউ হওয়ার যোগ্যতা রাখে না। যেই মেয়ে তোমাকে ধার্মিক দেখে পছন্দ করতে চায় না, সে তোমার সংসার করার যোগ্যতা রাখে না। এজন্য এই কথাগুলো মানবা তো ইনশাআল্লাহ। বিয়ে করবা সেই মেয়েকে, স্বপ্ন দেখবা সেই মেয়ের সাথে, যেই মেয়ের স্বপ্ন হবে জান্নাত, কথা কও ঠিক কিনা? নিয়ে বিয়ে করবা, স্বামী স্ত্রীর মিলন হবে, জান্নাত সুনিশ্চিত, চিল্লায় কও ঠিক কিনা? সো চেঞ্জ ইউর অ্যাটিটিউড,
and change your mind. Aaj theke dharmik monomind rakhben to inshallah. Onek jubok kotha koy na jore koy inshallah. আচ্ছা কম দেখি আমি যে তাফসীরের পাশাপাশি কথাগুলো বলছি একটা কথা কি অবাস্তব বলেছি না যুবক রাখো অবাস্তব বলেছি না সব কথা অবাস্তব না বাস্তব বাস্তব এই কথা বললে আমার অনেকের গা জ্বলে যায় চিল্লায় কোন ঠিক কি না কিন্তু আমার মিডিয়ার লোক সব এখানে আসছেন আপনারা সবাইকে ভালোবাসি ঠিক কি না অনেক দূর দূর থেকে তারা এসেছে আমি বলবো প্রত্যেকটা মিডিয়ার ভাইদেরকে যুবকদের কানে কানে এই মেসেজ ছড়িয়ে দেন জীবন প্রতিষ্ঠিত আগে করতে হবে তারপরে বিয়ে করতে হবে চিল্লায় কোন ঠিক কিনা বিয়ে তুমি করো প্রতিষ্ঠিত হও নাই তাও করো সমস্যা নাই কিন্তু তুমি প্রতিষ্ঠিত না টাকা পয়সা কিছু নাই ওই সময় কোনো মেয়ের পেছনে ঘোরা যাবে না এটা যেন আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে পড়া আমিন আল্লাহ তুমি আমার সমস্ত যুবক ভাইদেরকে কবুল করে নিও পড়া আমিন আমার বামে হুজুর বসে আছেন ডানে সম্মানিত ব্যক্তি বসে আছেন সকলেই আমরা বসে আছি এখানে আল্লাহ আমি যা যা বললাম যদি কোনো ভুল হয়ে যায় তুমি তোমার গাফফার নামের ওসিলায় মাফ করে দিও পড়া আমিন আমি মুসাফির মানুষ হয়তো কোনো কথা ভুল বলতে পারি হয়তো কোনো কথা আপনাদের স্বার্থে আঘাত লাগতে পারে বা কোনো কথা ভুল হতেই পারে আপনারা আমাকে মন থেকে মাফ করে দিবেন তো ইনশাআল্লাহ জোরে কোন ইনশাআল্লাহ